আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গতকাল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি লখনৌতে বলেছেন যে ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য, এবং এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন রাশিয়া ইউক্রেন প্রসঙ্গ এবং ইসরায়েল হামাস প্রসঙ্গ এবং বাংলাদেশের প্রসঙ্গ তিনি টেনেছেন। এখন কথা হচ্ছে, ভারতের সেনাবাহিনী যুদ্ধের প্রস্তুতি নিলে তারা তো নিশ্চয়ই রাশিয়ার পক্ষে বা ইউক্রেনের পক্ষে যুদ্ধ করার জন্য কিংবা ইসরায়েল বা হামাসের পক্ষে যুদ্ধ করার জন্য বা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নিশ্চয়ই কথা বলেনি, যেহেতু প্রসঙ্গের মধ্যে বাংলাদেশ ছিল, বাংলাদেশের ব্যাপারে হয়তো তিনি ইঙ্গিত করেছেন এবং এটা খুবই স্পষ্ট। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে বা চায়নার সঙ্গে যেরকম সম্পর্ক ছিল, সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটে জানা যায় নাই যে তাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলা হবে। এটা যেটা হয়েছে যে আওয়ামী লীগে চেষ্টা করছে আওয়ামী লীগ যেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, শেখ হাসিনা যে পলাতক প্রধানমন্ত্রী তাকে তারা আশ্রয় দিয়েছে ভারতে, এবং এখান থেকে তারা বিভিন্ন ধরনের অপচেষ্টা করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। পাশাপাশি আওয়ামী লীগ বা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে কিন্তু তারা একটু আগে উস্কে, কয়েকদিন আগে উস্কে দিয়েছিল যে এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, যদিও একটা ঘটনাও ঘটেনি, হয়তো বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ হওয়ার কারণে কেউ হতে পারে নির্যাতিত, যেখানে কিনা মুসলিম আওয়ামী লীগ কোনো ইস্যু না, মুসলিম বা হিন্দু কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে আওয়ামী লীগ হওয়ার কারণে, এবং এটা পার্সেন্টেজ খুবই কম। কিন্তু ভারত চেষ্টা করেছে কি করতে, যে সংখ্যালঘু নির্যাতন। আপনারা দেখেছেন যে সম্প্রতি দুই দিন আগের ঘটনা, যে গরুর মাংস বহন করার সন্দেহে একজনকে আবারও পিটিয়ে হত্যা করা হয়েছে, ইতিপূর্বে বহুতবার করা হয়েছিল। ভারতের মসজিদের সামনে কিভাবে তাদেরকে ধর্মকর্ম পালনে বাধা দেওয়া হয়, তাদেরকে যে শুক্রবার দিন যে কাজের ছুটি জুম্মা নামাজের জন্য সেটাও বাতিল করে দিয়েছে আসামে। আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের যারা নামাজ পড়ছেন জুমার দিন, শুক্রবার দিন, তাদেরকে পুলিশকে কিভাবে মারধর করছে, লাথি দিচ্ছে। অর্থাৎ ধর্মকর্ম পালন করার জন্য বা নিজেদের পছন্দের খাবার খাওয়ার জন্য যে ধরনের নিপীড়ন করা হয়, সেই দেশটা যখন বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলে, ব্যাপারটা হাস্যকর। কারণ বিজেপি হচ্ছে একটা আগাগোড়া একটা সন্ত্রাসী দল, বিজেপির সমর্থক যারা তারা সন্ত্রাসী, বাংলাদেশে যারা বিজেপিকে সমর্থন করে তারা সন্ত্রাসী, একদম 100% তারা উগ্র কট্টরপন্থী সন্ত্রাসী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নরেন্দ্র মোদী কিন্তু আমেরিকাতে সন্ত্রাসী তালিকাভুক্ত ছিল, তার প্রবেশ নিষিদ্ধ ছিল আমেরিকাতে। এখন তাদের রাজনীতির হচ্ছে ডিভাইড করা, মানুষকে বিভক্ত করে এখান থেকে তারা ফায়দা লুটে। এটা হচ্ছে বিজেপি। বিজেপি মানে হচ্ছে একটা সম্পূর্ণ একটা নিষিদ্ধ দল, জঙ্গি সংগঠন ছাড়া আর কিছুই না। দুঃখজনক বিষয় হচ্ছে যে ভারতের বৃহত্তম দলে তারা পরিণত হয়েছে এমন একটা সন্ত্রাসী সংগঠন। তো সেই বিজেপির একজন মন্ত্রী, বিজেপি সরকারের একজন মন্ত্রী রাজনাথ সিং, তিনি এই কথা বলবেন খুবই স্বাভাবিক, এবং এটা অবশ্যই তিনি পাকিস্তানের প্রতি ইঙ্গিত করেছে, পাকিস্তান বা চায়নার প্রতি ইঙ্গিত করেন, এটা করেছেন বাংলাদেশের প্রতি ইঙ্গিত করে। এবং পাশাপাশি যারা আওয়ামী লীগ যারা এখনো একটু মানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারা হয়তো একটু মনোবল পাবে, সেই জন্য তিনি এই কথাটা বলেছেন। এই ব্যাপারে আসলে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে আমার যেটা মনে হয় করা উচিত, সেটা হচ্ছে যে তিস্তা প্রকল্প যেটা চায়নাকে দেওয়াটা একদম জরুরি, চায়না খুবই আগ্রহী এখানে আসার ব্যাপারে। আর শেখ হাসিনা যেটা করেছিল, সে চেয়েছিল ভারতকে দিতে, কারণ তার স্বামীর দেশ। যেই ভারতের কারণে আমাদেরকে প্রকল্প করতে হচ্ছে, সেই ভারতকে যদি আমরা এটা দিই, এটা হাস্যকর ছাড়া আর কিছুই না। আওয়ামী লীগ স্রেফ বাংলাদেশকে একটা ইন্ডিয়ার একটা মানে কি বলবো, একটা রাজ্য হলেও কিছু হয়তো সুবিধা ভোগ করে, যেমন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি ইচ্ছা করলেই যা ইচ্ছা করতে পারে না। বাংলাদেশটা সেটা কলোনি ছিল, এখানে তাদের কোনো দায়িত্ব ছিল না, কিন্তু তারা মানে সম্পূর্ণ মজামে তারা এখান থেকে লুটপাট লুটে নিয়েছে। তো সেই শেখ হাসিনা বলেছিল তিস্তা প্রকল্প দেওয়ার জন্য কাকে, ভারতকে, এবং চায়না কিন্তু সেই কারণে নাখুশ হয়েছে। আপনারা দেখেছেন শেখ হাসিনা পদত্যাগের পতনের কিছুদিন আগেই চায়নাতে গিয়েছিল, এবং চায়নাতে সে কোনো ধরনের সংবর্ধনা তো পায়নি, অর্থাৎ তারা যাকে গুরুত্বই দেয় নাই শেখ হাসিনার সফরকে। এবং শেখ হাসিনা কিন্তু একদিন আগে চলে এসেছিল, সফর যেদিন শেষ হওয়ার কথা, এবং দুই রকম তথ্য, যেমন একজন বলছিলেন যে তার কন্যা অসুস্থ, সেই জন্য তিনি তড়িঘড়ি করে সফর সংক্ষিপ্ত করে চলে এসেছেন, এটাতে তেমন কিছু হয়নি, কারণ পরদিন সকালে তিনি আসতেন, পরদিন সকালে না আসে আগের দিন তিনি বিকেলে চলে এসেছেন, হয়তো শুধু রাতটায় থাকা হতো, এটা একদিকে বলা হচ্ছে। আবার আরেকজন বলছেন নাইমুল ইসলাম খান, সেই তেলবাজ, সে আবার বলছিল যে প্রধানমন্ত্রী কাজের দিন, মানে একটা কাজের দিন সেফ হবে, সেজন্য আগে চলে এসেছেন। তো কাজের দিন সেফ হবে, এটা আপনি তো সফর যখন সফরের আগে এটা শিডিউল ঠিক করার আগে এটা চিন্তা করার দরকার ছিল, যে শেখ হাসিনা 3 দিন 4 দিন আগে ভারতে গিয়ে বসে থাকে, ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবে বা কোনো একটা অনুষ্ঠানে 3 দিন আগে বসে থাকে, সে কিনা কাজ সেভ করার জন্য একদিন আগে চলে এসেছে। যেটা হয়েছে, চায়না থেকে সে চূড়ান্ত রকম অপমানিত হয়ে বাংলাদেশে এসেছে, সর্বশেষ সফর যেটা সে করেছিল। আর চায়না এটা অসঙ্গত, কারণ যখন তিস্তা প্রকল্পের ব্যাপারে ভারতকে দেওয়ার কথা বলেছে, তারপর থেকেই কিন্তু চায়নার সম্পূর্ণ আগ্রহ চলে গেছে আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের উপর থেকে। এই মুহূর্তে যেটা করা উচিত,
আমাদের উচিত তিস্তা প্রকল্পে চায়নাকে ইনভলভ করা, এবং চায়না খুবই আগ্রহী, এবং চায়না যে মহাপরিকল্পনা করেছে এই তিস্তাকে তারা তার নাব্যতা বৃদ্ধি করবে, দুই পাশে বাঁধ দিবে, দিয়ে নদীর যেটা বলে প্রস্থ তারা কমিয়ে আনবে, কিন্তু গভীরতা বাড়াবে, বর্ষাকালে অতিরিক্ত পানির কারণে এটা উপচে পড়বে না, এবং দুপাশে ইন্ডাস্ট্রিয়াল জোন, স্যাটেলাইট সিটি, অনেক কিছু করবে। আমার মনে হয় যে চায়নাকে এই মুহূর্তে এই কাজটা দেওয়া উচিত, এবং এটা আমার যেটা মনে হয় যে এটা যদি গণভোট নেওয়া হয় তাহলে অন্তত পক্ষে আওয়ামী লীগের কিছু মানে অনুগত কিছু কি বলবো এগুলাকে কি কি বলা যায়, কিছু কুকুর ছাড়া এবং সংখ্যালঘু যারা এখনো ভারত ভারত করে এই কয়েকটা ছাড়া সমস্ত মানুষ একদম এক বাক্যে বলবে যে চায়নাকে এক্ষুনি দেয়া হোক, এবং বাংলাদেশের আমার মনে হয় যে কাল বিলম্ব না করে দ্রুত দ্রুত এই কাজটা চায়নাকে দেওয়া উচিত, তিস্তা প্রকল্প। আর ভারতের সেই সামর্থ্য নেই, কারণ ভারতের আশেপাশে কোনো প্রতিবেশী নেই। ভারতের বন্ধু বলা হতো বাংলাদেশকে, আসলে তো বন্ধু না, এটা ভৃত্য ছিল, আওয়ামী লীগ ছিল ভারতের ভৃত্য, ভারতের কোনো বন্ধু নেই আশেপাশে, প্রতিবেশীদের মধ্যে কেউ বন্ধু নেই। ইভেন নেপাল, যারা কিনা পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র, তারাও ভারতের শত্রু। ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, আর চায়না তো আছেই, বাংলাদেশ, এই লটে অবস্থা। তো প্রিয় দর্শক, এটা নিয়ে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এই মৌলবাদী উগ্র কট্টরপন্থী তারা কি বললো না বললো এগুলো নিয়ে আসলে আমাদের আমলে নেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমাদের যেটা করা উচিত দ্রুত চায়নাকে ইনভলভ করানো উচিত তিস্তা প্রকল্পে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।